আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ওয়ার্ক স্টেশন। তো আজকে আমরা খুবই সিম্পল একটা বিষয় শিখবো, আমরা অনেকেই জানি, যারা জানি না তাদের জন্য। দেখা গেছে আমরা নেটওয়ার্ক সেটিংসে ঢুকবো, যেখানে হচ্ছে আমাদের ড্রাইভার থাকে, যেমন ওয়াইফাই ড্রাইভার বা লোকাল ল্যান্ড ড্রাইভার যেটা। তো সেখানে যেতে হলে আমাদের এই যে নেটওয়ার্ক সিম্বল, এখানে রাইট বাটন ক্লিক করে ওপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিং, তারপর হচ্ছে ইথারনেট, ইথারনেট থেকে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টার এখানে যেতে হয়। এরপর হচ্ছে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস, এখানে গিয়ে হচ্ছে আমার এই যে এখানে ড্রাইভারগুলো দেওয়া আছে, যেমন ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশন, ইথারনেট, ওয়াইফাই। সো এটা আবার অন্যভাবেও যে কন্ট্রোল প্যানেল থেকে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এবং নেটওয়ার্ক কানেকশন এখানে গেলেও আমরা খুব পাই, যেমন কন্ট্রোল প্যানেলে গিয়ে হচ্ছে এখানে যদি আমরা নেটওয়ার্ক অ্যান্ড কানেকশন, যেমন এই যে নেটওয়ার্ক অ্যান্ড শেয়ারিং সেন্টারে যাই, এখান থেকেও এই যে চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংস এখানে পাওয়া যাবে। এরপর এখানে আমার সেটিংসে যে কাজ আছে সে কাজ করব। তো এটা খুব শর্টকাটে আমরা কিভাবে আনতে পারি, কেটে দিলাম সব কিছু, এটা শর্টকাট কমান্ডের মাধ্যমে কীভাবে আনবো, উইন্ডোজ আর প্রেস করব, এখানে লিখব ncpa.cpl, এটা লিখে এন্টার দিলেই হচ্ছে আমার সরাসরি কিন্তু নেটওয়ার্ক কানেকশন, যেখানে ওয়াইফাই ড্রাইভার, লোকাল ইথারনেট আছে এবং ব্লুটুথ নেটওয়ার্ক কানেকশন বা যার যেটা থাকে, এখানে সরাসরি চলে আসতে পারি এক ক্লিকে। জাস্ট উইন্ডোজ আর প্রেস করবো, ncpa.cpl এন্টার দিব, সরাসরি এখানে চলে আসবো। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও, আসসালামু আলাইকুম।